আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মেহনাত হোসেন মিম আদর্শ সরকারি কলেজ তিতাস কুমিল্লা। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ইসলামের ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দ্বিতীয় অধ্যায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এখন আমরা যে বিষয়বস্তুগুলো আলোচনা করবো সেটা হলো পার্ট এক। পার্ট একে যে আলোচনা রয়েছে, প্রথমে হলো হযরত জন্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই জন্মের ক্ষেত্রে যেটা দেখা যায়, জন্মের পর নাম রাখার যে বিষয়টি এসেছে, খুব মজাদার একটি ঘটনা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর যে দুটি নাম রাখা হয়েছিল, একটি হলো আহমদ আর একটি হলো মোহাম্মদ, একটি হলো আহমদ আর একটি হলো মোহাম্মদ। সবচেয়ে মজার বিষয় হলো এই পিতৃহীন এই সন্তানটিকে, অর্থাৎ হযরত সাল্লামের জন্মেরও প্রায় ৬ মাস পূর্বে তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন। জন্মের পর যেই আহমদ এবং মোহাম্মদ যে দুটি নাম রাখা হয়, একটি নাম রাখেন তার দাদা আব্দুল মুত্তালিব, সেই নামটি হলো মোহাম্মদ, সেই নামটি হলো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এবং তার মা অর্থাৎ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাম রেখেছিলেন আহমদ, আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। কী নাম হলো তাহলে? আহমদ এবং মোহাম্মদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী এবং মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত। আমাদেরকে দুটি বিষয় মনে রাখা প্রয়োজন। একই সাথে হলো আমরা দ্বিতীয় পয়েন্টে যদি কথা বলি, দাতি হালিমার গৃহে অবস্থান। আরবের রীতি অনুযায়ী, কার রীতি অনুযায়ী, অর্থাৎ তৎকালীন আরবের রীতি অনুযায়ী দু সপ্তাহ পর্যন্ত মা আমিনার গৃহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। দু সপ্তাহ পর যার কাছে যা দায়িত্বে দুগ্ধ পান করানোর জন্য দেওয়া হয়েছিল, তিনি হলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ এই দাত্রী হালিমার নিকট যখন তাকে দেওয়া হয়, সে অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করা হয়েছিল। কী করা হয়েছিল? বক্ষ বিদারণ করা হয়েছিল, অর্থাৎ তার এই অন্তরাত্মাকে পবিত্র করার জন্য বক্ষ বিদারণ করা হয়েছিল, চিরে সেটাকে পরিশোধন করা হয়েছিল। কার কাছে থাকা অবস্থা? সেটা হলো দাত্রী মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকা অবস্থা। তৃতীয় হলো মাতা ও পিতামহের মৃত্যু, মাতা এবং পিতামহের মৃত্যু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা যান ৫৭৬ খ্রিস্টাব্দে, ৫৭৬, অর্থাৎ এই ৬ বছর পর্যন্ত তিনি দাত্রী হালিমার নিকট ছিলেন। তারপর ৫৭৬ খ্রিস্টাব্দে মা হালিমার গৃহে আসলেন। আসা অবস্থা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে দেখার জন্য খুব তার আকুতি পেশ করলেন। সেই আকুতিকে রক্ষা করার জন্য তিনি যে কাজটি করেছিলেন সেটি হলো তার বাবার কবর দেখানোর জন্য তিনি মদিনায় এসেছিলেন। মদিনায় কবর জিয়ারতের পর মক্কা ফেরত যাওয়ার সময় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা ইন্তেকাল করেন। সেই সালটা ছিল ৫৭৬ খ্রিস্টাব্দে। একই সাথে দেখা যায় ৫৭৯ খ্রিস্টাব্দেও তার প্রিয়তম দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। কত খ্রিস্টাব্দে? ৫৭৯ খ্রিস্টাব্দে। চতুর্থ পয়েন্টে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আবু তালিবের তত্ত্বাবধানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতিম সন্তানের দায়িত্ব কার ছিল? মা এবং দাদা আবু তালিবের, আব্দুল মুত্তালিবের। তাহলে এই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, তখন এই আব্দুল মুত্তালিবের পর যার দায়িত্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, তিনি হলেন আবু তালিব, তার চাচা। আবু তালিব তার চাচার তত্ত্বাবধানে চলে আসেন এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়ায় সহ বিভিন্ন অঞ্চলে তিনি গমন করতেন, অর্থাৎ তার ব্যবসায় তিনি সহযোগিতা করতেন। এভাবে দেখা যায় তিনি ব্যবসার কার্যক্রম সহযোগিতা করেছেন এবং আবু তালিবের সংসারটা অতটা সামর্থ্যবান ছিলেন না তিনি, এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল বেশি। এ কারণে দেখা যায় তিনি নানা সময় অভাব অনটনে অবস্থান করতেছিলেন। আবু তালিবের তত্ত্বাবধানে থাকা অবস্থায় একটি মজাদার ঘটনা, চমকপ্রদ এবং মজাদার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হলো তিনি তার হযরত মুহাম্মদ সাল্লামের বয়স যখন ১২ বছর, তখন তিনি গিয়েছিলেন তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ায়।
সিরিয়ার বাজারে গমন করার সময় তখন তার সাথে যে ঘটনা হচ্ছে সেটা হলো এক বাহিরা নামক একজন সাধু বা পাদ্রির তার সাথে দেখা হয়েছিল, খ্রিস্টান পাদ্রির দেখা হয়েছিল। সেই পাদ্রির দেখা হওয়ার পর চারিত্রিক বৈশিষ্ট্যের উপর লক্ষ্য করে, কিসের উপর লক্ষ্য করে, চারিত্রিক বৈশিষ্ট্যের উপর লক্ষ্য করে সেই বাহিরা খ্রিস্টান পাদ্রি বলেছিল যে এই ছেলেই হলো শেষ নবী। কাকে বলেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে। আবু তালিবকে বলেছিল এবং তিনি বলেছিলেন যদি আমি সামর্থ্যবান থাকি তাহলে এই আবু বকর, যদি আমি সামর্থ্যবান থাকি তাহলে এই নবীর উম্মত হিসেবে আমি শপথ গ্রহণ করার চেষ্টা গ্রহণ করব। ফ্যানটা একটু অফ করে দিও, থাকিরা তো লোকেরা চলো কেটে কাটা দম করো, ফ্যানটা অফ করো, পিছনেরটা চালাই দাও, নাইলে পিছনেরটা চালাই দাও। পঞ্চম আমরা যেটা দেখতে পাই, আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের তত্ত্বাবধানে থাকাকালীন সময়ে তার বয়স যখন 12 বছর বয়স ছিল তখন তিনি গিয়েছিলেন সিরিয়াতে। সিরিয়ায় যাওয়ার পর সেখানে তিনি খ্রিস্টান পাদ্রির সাথে সাক্ষাৎ হয়েছিল। খ্রিস্টান পাদ্রি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বৈশিষ্ট্য দেখে এবং সর্বোপরি তার উপরে যে একটি মেঘমালা ছায়া হিসেবে দিয়েছিল সেই অবস্থা দেখে তিনি শনাক্ত করতে পেরেছিলেন তিনি হলেন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পঞ্চম, আল আমিন উপাধি। এই পঙ্কিলময় সমাজে আইমে জাহিলিয়াতের সময়ও জন্মগ্রহণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উপাধিটি লাভ করতে সক্ষম হয়েছিলেন তা হলো আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। এই বিশ্বাসী উপাধি তিনি পেয়েছিলেন এবং মক্কার ছোট বড় সবাই তাকে এই জন্য, এই সত্যবাদিতার জন্য খুব ভালোবাসতেন। হারবুল ফুজ্জারের যুদ্ধ ও হিলফুল ফুজুল গঠন। হারবুল ফুজ্জারের যুদ্ধ ও হিলফুল ফুজুল গঠন। হারবুল ফুজ্জার, হারবুল ফুজ্জার মূলত 584 খ্রিস্টাব্দে ওকাজ মেলার ঘোড়দৌড়, জুয়া খেলা এবং কাব্য প্রতিযোগিতা কেন্দ্র করে পবিত্র জিলকদ মাসে কুরাইশ ও হাওয়াইজিন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। কত খ্রিস্টাব্দে? 584 খ্রিস্টাব্দে। কি কাকে কেন্দ্র করে? ওকাজ মেলার ঘোড়দৌড় জোয়া খেলা কাব্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোন দুটি গোত্রের মধ্যে? জিলকদ মাসে কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরু হয় পবিত্র হজ, অর্থাৎ এই জিলকদ মাসে যুদ্ধ শুরু হয়, একে হারবুল ফুজ্জার বলা হয়, অর্থাৎ নিষিদ্ধ সময়ে এই যুদ্ধটি শুরু হয়েছিল। এই অন্যার সময় 5 বছরের স্থায়ী ছিল। কত বছর ছিল? 5 বছর স্থায়ী হয়েছিল। এই 5 বছর এই অন্যায় সমরের ব্যাপকতা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে গভীর রেখাপাত কেটেছিল, অর্থাৎ এই অন্যায় সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তার মন উদ্বেল হয়ে ওঠে এবং 595 খ্রিস্টাব্দে সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে তিনি যে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন সেটাই হলো হিলফুল ফুজুল নামে পরিচিত। কখন সেটা? 595 খ্রিস্টাব্দে। 595 খ্রিস্টাব্দে সমমানা কয়েকজন উৎসাহী যুবক এবং পিতৃব্য জুবাইরকে নিয়ে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, সেই শান্তি সংঘটির নাম হলো হিলফুল ফুজুল। এই সংঘের উদ্দেশ্য কী ছিল? এই সংঘের উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই, প্রথম হলো দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। কী করতে হবে? দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, একই সাথে বিভিন্ন গোত্রের সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে হবে, সকল ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অত্যাচারীর হাত থেকে রক্ষা করতে হবে, অর্থাৎ যে দুর্বল তাকে রক্ষা করতে হবে, দুর্বল অসহায় ওয়েটিমদের সাহায্য করতে হবে, দুর্বল এতিম ও অসহায়দের সাহায্য করতে হবে। একই সাথে হলে বিদেশি বণিকদের জানমালে নিরাপত্তার বিধান করতে হবে। কী করতে হবে? বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তার বিধান করতে হবে। সর্বোপরি সকল প্রকার অন্যায় থেকে সমাজকে মুক্ত রাখার জন্য একটি
স্থির সুস্থ এবং লক্ষ্যসম্পন্ন একটি সংগঠন ছিল হিলফুল ফুজুল। সৈয়দ আমির আলী তার হিস্ট্রি অফ দি স্যারাসিনস গ্রন্থে বলেছেন এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের। কার এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রকৃত শক্তি সঞ্চার করেছিল। কি করেছিল? শক্তি সঞ্চার করেছিল কার জন্য? মজলুম মানুষের স্বার্থ রক্ষার জন্য। এবং এই প্রতিষ্ঠানের প্রথম বর্ষে হস্তক্ষেপের কারণেই সকল ভীতি প্রদর্শন বলের প্রয়োগের কারণে আইন শৃঙ্খলার লঙ্ঘন দমন এবং সহায়হীনদের প্রতি অন্যায় প্রতিকার বিধান ঘটেছিল। সৈয়দ আমির আলী বলেছেন এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রকৃত শক্তি সঞ্চার করেছিল এবং প্রতিষ্ঠানের প্রথম বর্ষে হস্তক্ষেপের ফলেই সকল ভীতি প্রদর্শন এবং আইন শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং সহায়হীনদের প্রতি অন্যায় প্রতিকার বিধানে যথেষ্ট ছিল। কোন গ্রন্থে বলা হয়েছে? হিস্ট্রি অব দি স্যারাসিনস গ্রন্থে বলা হয়েছে। হাজরে আসওয়াদ স্থাপন, হাজরে আসওয়াদ স্থাপন। বিবি হালিমা কি বি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মদক্ষতা অর্থাৎ বিবি হালিমাকে বিয়ে এই সম্পর্কে যদি আমরা কি পাই, কি বর্ণনা রয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মদক্ষতা গুণাবলীতে মুগ্ধ হয়ে, কিসে মুগ্ধ হয়ে? কর্মদক্ষতা এবং গুণাবলীতে মুগ্ধ হয়ে 40 বছর বয়স্ক, কত বছর বয়স্ক? 40 বছর বয়স্ক বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়স্ক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। তাহলে খাদিজার রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল কত? 40 বছর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। চাচা আবু তালিবের সম্মতিক্রমে, কার সম্মতিক্রমে? চাচা আবু তালিবের সম্মতিক্রমে 585 খ্রিস্টাব্দে খাদিজাকে বিয়ে করেন। কে বিয়ে করেন? হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বয়সের পার্থক্যটা কত ছিল? 15 বছর ছিল, বয়সের পার্থক্য ছিল 15 বছর। সৈয়দ আমির আলী তার হিস্ট্রি অফ দি স্যারাসিনস গ্রন্থে বলেছেন এ বিবাহ তার জন্য বয়ে এনেছিল শান্তি এবং প্রত্যাশিত অর্থাৎ প্রাত্যহিক জীবনে পরিশ্রম করে মুক্তি, যা তার মহান কার্য মনকে প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল। অর্থাৎ তিনি সকল ধরনের অভাব থেকে মুক্তি পেয়েছিলেন, সকল ধরনের অভাব এবং অভাব অনটনের চিন্তা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। প্রথম ইসলাম গ্রহণকারী, প্রথম ইসলাম গ্রহণকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হিসেবে পরিচিত খাদিজাতুল কুবরা আরবের একজন ধনাঢ্য মহিলা ছিলেন এবং তার পুত পবিত্র চরিত্রের কারণে তাকে বলা হয়েছে খাদিজাতুত তাহিরা, খাদিজাতুত তাহিরা অর্থাৎ পবিত্র তাহিরা খাদিজা বলা হয়েছে। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং এই খাদিজা রাদিয়াল্লাহু যতদিন জীবিত ছিলেন তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। কয়জন? 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, একজনের নাম হলো কাসিম, একজন হলো আবদুল্লাহ ও তাহির নামে। 3 জন পুত্র সন্তান তারা বাল্যকালে ইন্তেকাল করেছিলেন এবং 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কয়জন? 4 জন। কি কি? রোকাইয়া জয়নব কুলসুম এবং ফাতেমা নামে 4 জন কন্যা জন্মগ্রহণ করেছিল। হিট্রির মতো অর্থাৎ হিট্রি তার ফিলিপকে হিট্রি তার হিস্ট্রি অব দি আরবস গ্রন্থে বলেছেন যে যতদিন এই প্রবল ব্যক্তিত্বশালিনী, যতদিন এই প্রবল ব্যক্তিত্বশালিনী ও মহান চরিত্রের অধিকারিণী মহিলা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর প্রয়োজন দেখা দেয়নি। এই মহর্ষি নারী যার ইসলামের খ্যাতমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসার এক অভিনব বিরল প্রতিভার তিনি অবস্থান দেখিয়েছিলেন। তিনি 619 খ্রিস্টাব্দে অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 619 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ এই মহর্ষি নারী 619 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ স্থাপন। হাজরে আসওয়াদ আমরা জানি সেটার নাম হলো কালো পাথর। কালো পাথরটা কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছিলেন, কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন, সেটাকেই বলে, সে পাথরটাকে বলে হাজরে আসওয়াদ। 593 খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে? 593 খ্রিস্টাব্দে
593 খ্রিস্টাব্দে কি করেছিলেন? মক্কায় বন্যা হলে কাবা ঘরের ক্ষতি সাধন হয় এবং এই দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হয়। কত খ্রিস্টাব্দে? 593 খ্রিস্টাব্দে মক্কায় বন্যা হলে কাবা গৃহের ক্ষতি সাধিত হয়। এছাড়া দীর্ঘদিন ধরে সংস্কার কার্যক্রম না হওয়ার কারণে কাবার শ্রীহীন হয়ে উঠেছিল, অর্থাৎ এটার অনেকটা নিয়মান হয়েছিল। এই জন্য কাবার সংস্কার দেখা দিলে এ মত অবস্থা 605 খ্রিস্টাব্দে কাবা সংস্কার করা হয়। কত খ্রিস্টাব্দে? 605 খ্রিস্টাব্দে। 605 খ্রিস্টাব্দে কাবা সংস্কার কার্যক্রম করা হয় এবং কুরাইশদের চারটি গোত্র এ কাজে অংশগ্রহণ করে এবং সংস্কার শেষে হাজরে আসরটি যথোপযুক্ত স্থানে রাখার জন্য প্রত্যেকেই নিজেদের মধ্যে প্রচেষ্টা অব্যাহত রাখে এবং এক্ষেত্রে একটি আশু সংঘর্ষের অবস্থান দেখা দেয়। এই সংঘর্ষের রক্তকে সংঘর্ষের হাত থেকে রক্ষা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর পদ্ধতি অবলম্বন করেছিলেন। সে পদ্ধতি কী ছিল? সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আগামীকাল প্রত্যুষে তিনি কাবা গৃহে আসবেন, তার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। এক্ষেত্রে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন প্রত্যুষে এসেছিলেন। আসার পর সবাই খুব সানন্দে বলেছিলেন যে আমরা আলামিনের সিদ্ধান্ত মেনে নেব। তখন তিনি তার নিজের গায়ের যে পরিধ চাদর ছিল সেটি নিজে রাখলেন। রাখার পরে চারজন গোত্রের চারজন যুবককে আহ্বান করলেন এবং তারা চারপাশ থেকে ধরলেন। তিনি নিজ হাতে পাথরটিকে সে চাদরে রাখলেন। রাখার পরে যথোপযুক্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি আবার সে পাথরটিকে সেখানে রেখে দিলেন। এভাবে দেখা যায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে মুক্তি পেয়েছিল আরব জাতি। কার মাধ্যমে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তখনও পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়নি? নবুয়ত লাভ করেননি। তাহলে দেখা যায় নবুয়ত লাভের পূর্বে যে ব্যক্তির যে মহামানবটি যে মহান পুরুষটির কারণে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল অবস্থা, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো এবং একটি সংগঠন প্রতিষ্ঠা করার তিনি সামর্থ্য হয়েছিলেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা এরপরে যাব পার্ট দুই। তো পুষ্কর নবুয়ত লাভ, অর্থাৎ আমরা এখন রয়েছে দ্বিতীয় পাঠে। দ্বিতীয় পাঠের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা হলো প্রথমে হলো নবুয়ত লাভ। নবুয়ত লাভের ক্ষেত্রে যেটা দেখা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার বিবাহের পর তার আর্থিক অবস্থার উন্নতি ঘটে। এক্ষেত্রে তিনি সকল ধরনের অভাব অনটন থেকে নিশ্চিন্ত মুক্ত হয়ে এক চিন্তা মুক্ত হয়ে তিনি স্রষ্টার চিন্তায় তিনি ব্যাকুল হয়ে একাগ্র চিন্তায় আর তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জাবাল শব্দ অর্থ হচ্ছে পাহাড়, আল নূর শব্দ হচ্ছে আলো, আলোর পাহাড় যেটাকে বলা হয়ে থাকে, সে আলোর পাহাড়ে তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। এমনও সময় দেখা গেছে যে তিনি দুই দিন তিন দিন পর্যন্ত সেই গুহা থেকে ফিরে আসতেন না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে খাবার দিয়ে আসতেন। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা হলো এই জাবালান নূর বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তার অর্থাৎ সে পাহাড়ে ওঠার জন্য যে ধাপগুলো ব্যবহার করা হয়েছে সেখানে একজন শক্ত সামর্থ্যবান পুরুষও উঠতে গেল বর্তমান সময় ব্যাক পেতে হয়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে 610 খ্রিস্টাব্দের পূর্ব সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তার বয়স ছিল প্রায় 55 বছরের একজন বয়স্ক মহিলা, তার পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল সে জাবালান নূরের পাহাড়ে ওঠা, সেটা আমাদের একটু চিন্তার উদ্রেক হয়। অবিশ্বাসের প্রশ্ন নয়, কিন্তু দেখা যায় তার কষ্ট সাধ্যতার যে অবস্থানটা সেখান থেকে আমাদের প্রশ্ন থেকে যায় তিনি কি ধরনের কষ্ট সহিষ্ণু ছিলেন এবং একজন বলা হয়েছে মক্কার ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তার স্বামীর জন্য তিনি কষ্ট করতে কোনো দ্বিধাবোধ করেননি। এই কোরআন অবতীর্ণের ক্ষেত্রে দেখা যায় এই নবুয়ত লাভের ক্ষেত্রে 610 খ্রিস্টাব্দের রমজান মাসের 27 তারিখ তিনি ঐশী বাণী লাভ করেছিলেন। সেই বাণীর প্রথম যে আয়াতগুলো ছিল সূরা আল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, সে নাদিল অর্থাৎ প্রথম যখন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন তখন রাসূল সাল্লামকে বলল ইকরা অর্থাৎ পড়ুন। রাসূল বললেন যে কি আমি পড়তে পারি না। আবার যখন তাকে বলা হলো পড়ুন ইকরা তখন তিনি বললেন পড়তে পারি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে বুকের পাঁজরের সাথে খুব জোরে চাপা দিলেন।
হযরত আল্লাহ সাল্লাম অভিব্যক্তি এইভাবে প্রকাশ করেছিলেন যে আমার মনে হচ্ছে আমার পাজরগুলো ভেঙে যাচ্ছে। পরবর্তীতে যখন তাকে বলা হয় ইকরা, তখন তিনি বলেন ইকরা, পড়তে থাকলেন এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এভাবে সূরা আল আলাকের এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত নাযিল হয়েছিল। বর্তমান সময় অর্থাৎ সূরার যে ধারাবাহিকতা আল কোরআনে, সেই অনুযায়ী হচ্ছে ছিয়ানব্বইতম সূরা। এই কোরআন নাজিল হতে সময় লেগেছিল 23 বছর। কত বছর? 23 বছরে এই কোরআন বিভিন্ন সময়ে নাজিল হয়েছে। এটার অবস্থান হলো দুটা পর্যায়ে, একটা হলো মাক্কা মাক্কি সূরা, আরেকটা হলো মাদানী সূরা। এই দুটি ভাগে ভাগ করা হয়। এটার মূলত নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী, অর্থাৎ মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়ে যায় সেটা হলো মাক্কি সূরা, এবং মাদানী যুগে অর্থাৎ হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়ে যায় সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা ইসলাম প্রচারের ক্ষেত্রে যদি দেখি, হযরত মুহাম্মদ নবুয়ত লাভ করার পর যখন তিনি প্রথম ওহী প্রাপ্ত হলেন, তখন তিনি গৃহে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার ভয় হচ্ছে, কি জন্য? আমি নিশ্চয় কোনো এমন কোনো কাজ করেছি যেখানে আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নিশ্চয়ই আপনার এমন কোনো ভয়ের কোনো কারণ নেই। কিসের জন্য ভয়ের কারণ নেই? আপনি সমাজে কারোর কি করেন না, কোনো ক্ষতি করেন না, সবসময় আপনি ভালো কাজই করেন। এভাবে দেখা যায় তিনি তাকে উৎসাহ দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে কী করো, আবৃত করে দাও। তখন তিনি তাকে আবৃত করে দিলেন এবং পরবর্তী সময়ে তিনি তার চাচাতো ভাই নওফলের কাছে নিয়ে গিয়েছিলেন এবং ওরাকা বিন নওফল বলেছিলেন যে তিনি হচ্ছেন আখির নবী যার কথা বাইবেলে রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয় পাওয়ার কিছু নেই। এবং এইভাবে ইসলাম প্রচার করতে ইসলামের সাড়া দিয়ে প্রথমে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হলেন বয়স্কদের মধ্যে, বয়স্ক নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা, এবং বালকদের মধ্যে হলেন হযরত তার চাচাতো ভাই, চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম যারাই গ্রহণ করেছিল তারাই নির্যাতনের শিকার হয়েছিল। নির্যাতনের শিকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন তিনি তার প্রথম তার আত্মীয় স্বজনদের মধ্যে পরিবারের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, অনেকে গ্রহণ করলেন, এবং যখন তিনি একটু আশেপাশে তার আত্মীয় স্বজনদের মধ্যে ইসলামের প্রচার করতে লাগলেন, তখনই দেখা যায় তিনি নির্যাতনের শিকার হলেন। কারণ নির্যাতনের শিকার হলো তার দাওয়াতের লক্ষ্য ছিল লা সক, লা মানে হচ্ছে না, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় রাসূল। এই কথা যখন প্রকাশ হলো তখন দেখা যায় তারা যে মূর্তি পূজারি ছিল তারা মূর্তি পূজারি সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে লেগে যায় এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারাই নির্যাতনের শিকার হয়েছিল। এই নির্যাতনের ক্ষেত্রে দেখা যায় শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, কেউ তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এমনও হয়েছে যে তাদেরকে উত্তপ্ত বালিকাময় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, তাদের মাংসপিণ্ডগুলো গল মাংসগুলো গলে গলে চর্বিগুলো মরুভূমির উত্তপ্ত মরুভূমির সে বালুকা মরুভূমিতে পড়েছিল। এইভাবে দেখা যায় তারা নির্যাতনের শিকার হয়েছে মুসলমানগণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এ প্রাথমিক অবস্থার পর হিজরত, অর্থাৎ আবিসিনিয়া হিজরত, আবিসিনিয়া হিজরত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই নির্যাতনের যে অবস্থানগুলো ছিল এখানে দেখা যায় এই নির্যাতনকে রক্ষা করার জন্য কিছু মুসলমানকে আবিসিনিয়ায় পাঠানো হয়েছিল। আবিসিনিয়ার রাজা ছিলেন তখন নাজ্জাশী, আবিসিনিয়ার রাজা ছিলেন তখন নাজ্জাশী, এবং নাজ্জাশীর দরবারে যখন পাঠানো, তিনি একজন খ্রিস্টান রাজা ছিলেন তবে তিনি একজন নৈতিকতা সম্পন্ন রাজা ছিলেন। খ্রিস্টান রাজার নিকট যখন পাঠানো হয় তখন মুসলমানদেরকে আশ্রয়ের জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তবে অল্টারনেটিভ তাদের থেকে অর্থাৎ কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যখন নাজ্জাশীর দরবারে পাঠানো হয়েছিল, সে দরবারে পাঠানোর জন্য তখন সামনাসামনি তাদেরকে রেখে কিছু প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলো যখন তাদেরকে করা হয় সে অবস্থায় নাজ্জাশী বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে কুরাইশরাই তাদের বিরুদ্ধে লেগেছে, কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছে যে আবিসিনিয়া হিজরতের এই নাজ্জাশী তাদের অবস্থানটাকে, অর্থাৎ নাজ্জাশী সেটাকে ভালোভাবেই নিয়েছেন এবং তাদেরকে আশ্রয় দিয়েছেন। এভাবে মুসলমানের তাদের মনোবল। পার্ট দুয়ে খাদিজা ও আবু তালিবের মৃত্যুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত যাদের সহযোগিতা পেয়েছিলেন তারা হলেন হযরত
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং তার চাচা আবু তালিব। এই দুইজন যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন তখন স্বাভাবিকভাবে তার উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেশি একটি চাপ প্রয়োগ করা হয়নি, কিন্তু যখন তারা মৃত্যুবরণ করেন সেই 619 খ্রিস্টাব্দে সেই বছরটিকে বলা হয় আমুল হুজান, আমুলে হুজান বা দুঃখের বছর, আমুল হুজান বা হুজান দুঃখের বছর বলা হয়েছে। কত খ্রিস্টাব্দকে? 619 খ্রিস্টাব্দে। তাইব গমন না, ওকে সমস্যা নেই। আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি তাইব গমন করেছিলেন, অর্থাৎ তাদের দুজনের ইন্তেকালের পর নির্যাতনের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এই নির্যাতনের অবস্থান থেকে বাঁচার জন্য তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন কোথায়? তায়েফে। তায়েফের অবস্থান কতটুকু দূরে? তিনি মক্কা থেকে 75 মাইল দক্ষিণে। তায়েফের অবস্থান হলো মক্কা থেকে 75 মাইল দক্ষিণে। সাথে কাকে নিয়েছিলেন? তার পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাথে নিয়েছিলেন তার পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। তায়েফবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুমহান বাণী শুনে অনুধাবন করতে পারেনি, বরঞ্চ তাদের কী করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এমনকি তাদের পিছনে লেলিয়ে দিয়ে হাজার ছোট ছোট শিশুদেরকে তাদেরকে পাথর তাদের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যায়েদের উপর নিক্ষেপ করা হয়েছে। পাথরের আঘাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি বেহুশ হয়ে যান। এই বেহুশ অবস্থায় যখন তিনি তার হুশ ফিরে পেলেন তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, যদি আপনি বলেন তাহলে তায়েববাসীকে আমি কি করি? তায়েবের পাহাড়কে আমি উল্টে দেই, এই জনপদকে আমি উল্টে ফেলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ানবী মায়ানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাদেরকে ধ্বংস করে দেয়া হয় তাহলে কে আমার কথা শুনবে? তারা তো অবুজ, তারা বুঝতে পারেনি, তাদেরকে ক্ষমা করে দেয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া করেছিলেন সেই দোয়ার বরকতে আজ পর্যন্ত সে তায়েব একটি এই মরুময় অবস্থার ভিতরেও একটি শীতল অবস্থান যেখানে অনেক ফসল জন্মে, সেখান থেকে তিনি ফিরে আসলেন। আসার পরে 619 খ্রিস্টাব্দে খাদিজা এবং আবু তালিব মারা গেলেন, তারপরে তিনি তায়েব গমন করলেন। তায়েব থেকে তিনি প্রস্তর আঘাতে তিনি মর্মাহত হয়ে আসলেন। এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যে কাজটি করেছিলেন সেটা হলো মেরাজ গমন, অর্থাৎ 620 খ্রিস্টাব্দের রজব মাসে 20 তারিখ, 620 খ্রিস্টাব্দের রজব মাসের, আরবি রজব মাসের 20 তারিখে কি করা হয়েছিল? ঊর্ধ্বগমন করা হয়েছিল। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, কোথায়? আল্লাহর সাথে দিদারের জন্য তাকে নেওয়া হয়েছিল। কিসের মাধ্যমে? বোরাক নামক এক দ্রুত গতির যানের মাধ্যমে। বোরাক নামক এক ধরনের দ্রুত গতি যানের চরে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেখান তিনি যে উপহার তার উম্মতের জন্য দীনে মুহাম্মাদের জন্য নিয়ে এসেছিলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, যে কারণে বলে আসসালাতু মেরাজুল মুমিনিন, অর্থাৎ সালাত হচ্ছে মুসলমানের জন্য মেরাজ স্বরূপ। তারপর আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো আকাবা শপথ। ইসলামের একটি টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হলো আকাবার শপথ। সে আকাবার শপথ কয়টি ভাগে? তিনটি মোট আকাবার শপথ রয়েছে, আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ এবং তৃতীয় শপথ। এই আকাবা যে অবস্থানটি, অর্থাৎ সে আকাবা নামক স্থানে, অর্থাৎ হজের মৌসুমে যারা আসতো কোথা থেকে? মদিনা থেকে এবং অন্যান্য অঞ্চল থেকে আসার সময় মিনায় গিয়ে বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গের সাথে ইসলামের বাণী নিয়ে তিনি আলোচনা করতেন। কাদের সাথে? যারা হজ যাত্রী ছিল, হজের জন্য আসতো, তাদের জন্য। সেই অবস্থাতে খাজরাজ গোত্রের প্রথম যে শপথ ছিল 6 জন ব্যক্তি ইসলাম অনুশাসন গ্রহণ মেনেছিলেন। প্রথমে হলো 6 জন, গোত্র কোনটা? খাজরাজ গোত্র। 6 জন নিয়েছিল মেনে, কি নিয়েছিল? এই 6 জন খাজরাজ গোত্রে তারা ইসলামের অনুশাসনকে মেনে নিয়েছিল এবং একই সাথে তারা প্রচার করবে বলে মদিনায় গিয়ে এই অঙ্গীকারবদ্ধ হয়েছিল। দ্বিতীয় শপথের ক্ষেত্রে যেটা হয়, তারা খাজরাজ গোত্র থেকে আরও 4 জন এবং অন্য গোত্র থেকে 3 জন ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে আসে। 4 জন খাজরাজ এবং অন্য 3 জন হলো অন্য গোত্র থেকে। এইভাবে নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে শিক্ষা দেন এবং তারাও পরবর্তীতে যে পাপকার্য থেকে বিরত থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এবং সেভাবে প্রচার করতেছিল
এবং এই শপথগুলো শপথটাকে বলা হয় বায়াতুল আকাবা। অর্থাৎ আকাবা বায়াতুল আকাবা অর্থাৎ এই অঙ্গীকার, এই অঙ্গীকার তারা করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় শপথের সংখ্যা ছিল 4 এবং 3। এবং 622 খ্রিস্টাব্দে মদিনা থেকে আগত 500 জন হাজির মধ্যে, মদিনা থেকে হাজির এসেছিল কতজন তৃতীয় সময়? 500 জন। এই 500 জনের মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন মহিলা। 73 জন পুরুষ এবং 2 জন মহিলা। এই 75 জন কি করেছিল? আকাবার শপথ গ্রহণ করেছিল। তৃতীয় আকাবার শপথ গ্রহণ করেছিল। তারা ইসলামের অনুশাসনকে মেনে তাদের জীবনকে অতিবাহিত করার জন্য তারা সক্ষমতা এবং তাদের উদ্দেশ্য এবং তাদের অভিব্যক্তি প্রকাশ করেছিল। তাহলে এই পর্যন্ত আমরা এই দ্বিতীয় পাঠে এইগুলো বুঝতে পারলাম। তাহলে দ্বিতীয় পাঠে আমরা কি আলোচনা করতে পারলাম? হযরত মুহাম্মদ সাল্লামের নবুয়ত লাভ এবং নবুয়তের প্রতি নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার পাশাপাশি তারপরে হলো কারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম খাজির আদর আবুলিবের মৃত্যু, তারপরে তায়েফ গমন, মেরাজ গমন এবং আকাবা শপথ, এইভাবে দেখা যায় বিভিন্ন পয়েন্টগুলো আমরা পাই কোন পাঠে? দ্বিতীয় পাঠে। পার্ট তিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই হিজরত। হিজরত কাকে বলে? হিজরত অর্থাৎ বলা হচ্ছে ডিপার্চার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে বলা হয় হিজরত। তবে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে, কোথা থেকে? মক্কা থেকে মদিনায় গমন করাকে, মক্কা থেকে মদিনায় গমন করাকে কি বলা হয়েছে? হিজরত বলা হয়েছে। এবং কার প্রত্যাদেশ লাভ করে? আল্লাহর প্রত্যাদেশ লাভ করে। সালটা কত ছিল? 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে। তাহলে 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহি লাভ করে মক্কা থেকে মদিনায় গমন করাকে হিজরত বলা হয়েছে। তাহলে হিজরতের কারণ কি ছিল? কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন? প্রথমে যদি আমরা দেখি মনস্তাত্ত্বিক কারণ, মনস্তাত্ত্বিক কারণের দিক থেকে যদি আমরা বিবেচনা করে থাকি তাহলে দেখা যায় যে পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় কি না, প্রত্যেকটা নবী রাসুল মহামানব মানব বা মনীষী তার নিজের অঞ্চল কর্তৃক অথবা স্বদেশবাসী কর্তৃক সম্মানিত হননি বা স্বীকৃতি প্রাপ্ত হননি। তারই ধারাবাহিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কাবাসীর কাছ থেকে অত্যাচারিত হয়েছেন, অত্যাচার ভোগ করেছেন, তার সাথীরা অত্যাচারিত হয়েছেন। একই সাথে হলো তিনি এই মক্কাবাসীদের নির্যাতনের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এটা মনস্তাত্ত্বিক কারণ হিসেবে আমরা মেনে নিতে পারি। পরিবেশগত কারণ, পরিবেশগত কারণের দিক থেকে আমরা যেটা দেখতে পাই মক্কার মানুষগুলো ছিল রুক্ষ এবং উগ্র মেজাজের, তাদের এখানকার যে আবহাওয়া ছিল সেটাও ছিল উষ্ণ পক্ষান্তর, তারা একই সাথে ছিল বদমেজাজি। অপরদিকে মদিনা যেই অবস্থান ছিল সেখানকার মানুষ ছিল তাদের যে মদিনাবাসীদের যে মানুষ ছিল তারা অনেকটা আতিথ্য পরায়ণ ছিল। সংসারে থাকে পরিবেশ। আকাবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শপথের কারণে দেখা যায় কিছু সংখ্যক মদিনাবাসী শপথ গ্রহণ করেছিল। প্রথমে হলো তাদের 6 জন, পরবর্তী বছর 7 জন, 8 জন এবং পরবর্তী বছরে 75 জন। এভাবে দেখা যায় সংখ্যা যখন মুসলমান হয়েছিল এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল মক্কা থেকে মদিনা হিজরতের জন্য, সেই কারণে তিনি হিজরত করেছিলেন। মক্কাবাসীর অমানসিক নির্যাতন, মক্কাবাসীর এতটাই নির্যাতন করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন সাহাবিদের উপর, যেটার কারণে তারা আর সহ্য করতে পারছিলেন না এবং তাদেরকে চিরশত্রু মনে করতো। কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরশত্রু মনে করতো। এই চিরশত্রু মনে করে অত্যন্ত অত্যধিক তাদের উপরে নির্যাতন পরিচালনা করতে থাকে। আত্মীয়তা সম্পর্ক, কার সাথে? মদিনাবাসীর সাথে আত্মীয়তা সম্পর্ক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি ছিল মদিনাতে, এই কারণে তিনি সেখানে এবং সেখানকার যে আত্মীয় স্বজন ছিল তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল। মুসাবের অনুকূল রিপোর্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোয়েন্দা তথ্যের মাধ্যমে অথবা মুসাবের মাধ্যমে যে রিপোর্ট পেয়েছিলেন সেখানে মদিনাবাসীরা ছিল অনুকূল অবস্থাতে, তারা তাদেরকে সহযোগিতা করবে এই অবস্থায় তারা দেখতে পেয়েছিল, যে কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হত্যার পরিকল্পনা,
কোনো ভাবে কোনো অবস্থাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমন করতে না পেরে কুরাইশ যে কাজটি করেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হত্যা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। হত্যা সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে দেখা যায় তারা কি করবে, যদি এককভাবে কেউ হত্যা করে তাহলে দেখা যায় পরবর্তী তাদের শত্রু হয়ে যাবে। এই কারণে মক্কার প্রত্যেক গোত্র থেকে বাছাইকৃত ব্যক্তিদেরকে নিয়ে একটি দল গঠন করা হয়েছিল যুবকদের মাধ্যমে, এবং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির চারপাশটি গ্রাউ পর্যন্ত করে ছিল, গিরে ফেলেছিল। সেখান থেকে আল্লাহর বিশেষ কুদরতে তিনি বালু ছিটিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন এবং তার বিছানায় রেখে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হিজরতের সফর সঙ্গী হিসেবে যাকে তিনি নিয়েছিলেন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহি বা প্রত্যাদেশ লাভ, সকল কথার মূল কথা হলো যদি তিনি ওহি প্রাপ্ত না হতেন, অর্থাৎ মক্কায় থেকে মদিনায় কোনো অবস্থায় তিনি মক্কা থেকে মদিনায় গমন করতেন না যদি আল্লাহ হুকুম না দিতেন। আল্লাহ হুকুম দিয়েছেন, এই কারণে তিনি মক্কা থেকে মদিনায় গমন করেছেন। এই গমন করার কারণটাই এইটাই হলো মূল কারণ আল্লাহ বলেছেন। এবং সবচেয়ে বিষয় হলো এটা কি, এই হিজরত সম্পর্কে যারা বলে থাকে যে হযরত মুহাম্মদ পলায়ন করেছেন, এভাবে এই বিরুদ্ধবাদীদের জবাব এভাবে দেওয়া যায় যে তিনি যদি পলায়ন করতেন তাহলে সর্বপ্রথমে তিনি মক্কা থেকে মদিনা চলে যেতেন, কিন্তু যে কাজটি করেছেন তার সাথী তার সাহাবিদেরকে সবাইকে কোথায় পাঠিয়েছেন, আগে মদিনা থেকে পাঠিয়েছেন এবং সর্বশেষ তিনি মক্কা থেকে মদিনা চলে যান। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি ঘটেছিল, মক্কাবাসীরা তাকে যে মক্কাবাসী তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে এবং তার বাড়ি ঘেরাও করেছে, সেই মক্কাবাসীর আমানত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে আমানত তখন তিনি খেয়ানত করেননি, সুপ্রিয় শিক্ষার্থী। তিনি কি করেছিলেন, তিনি তার এই আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ে রেখে তিনি বললেন যে, হে আলী, তুমি কি করো, আগামীকাল প্রত্যুষে এই আমানতগুলো যথোপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দিও। তাহলে দেখা যায় একজন ক্রান্তিলগ্ন অবস্থায় যেই জাতি তাকে হত্যা করতে যাচ্ছে, মেরে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে, গিরে ফেলেছে, তিনি বুঝতে পেরেছেন, তারপরও তাদের আমানতকে তিনি খেয়ানত করেননি। সেই নবী হলো আলামিন, বিশ্বাসী এবং মানবতার শ্রেষ্ঠ মানুষ, মানবতার মহান মানুষ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে তিনি তার আমানতদারিতার পরিচয় দিয়ে মক্কা থেকে মদিনায় তিনি রওনা হলেন এবং তিন দিন তিন রাত্র পর তিনি মদিনায় পৌঁছেছিলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি, প্রভাষক ইসলামের ইতিহাস সংস্কৃতি মেহনাজ হোসেন মিম আদর্শ সরকারি কলেজ তিতাস কুমিল্লা। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ইসলামের ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দ্বিতীয় অধ্যায়ের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এখন আমরা যে বিষয়বস্তুগুলো আলোচনা করবো সেটা হলো পার্ট এক। পার্ট একে যে আলোচনা রয়েছে, প্রথমে হলো জন্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই জন্মের ক্ষেত্রে যেটা দেখা যায়, জন্মের পর নাম রাখার যে বিষয়টি এসেছে, খুব মজাদার একটি ঘটনা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর যে দুটি নাম রাখা হয়েছিল, একটি হলো আহমদ আরেকটি হলো মোহাম্মদ, একটি হলো আহমদ আরেকটি হলো মোহাম্মদ। সবচেয়ে মজার বিষয় হলো এই পিতৃহীন এই সন্তানটিকে, অর্থাৎ হযরত সাল্লাম জন্মেরও প্রায় ৬ মাস পূর্বে তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন, জন্মের পর যেই আহমদ এবং মোহাম্মদ যে দুটি নাম রাখা হয়, একটি নাম রাখেন তার দাদা আব্দুল মুত্তালিব, সেই নামটি হলো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, এবং তার মা অর্থাৎ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাম রেখেছিলেন আহমদ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। কী নাম হলো তাহলে? আহমদ এবং মোহাম্মদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী এবং মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত। আমাদেরকে দুটি বিষয় মনে রাখা প্রয়োজন। একই সাথে হলো আমরা দ্বিতীয় পয়েন্টে যদি কথা বলি, দাতি হালিমার গৃহে অবস্থান। আরবের রীতি অনুযায়ী, কার রীতি অনুযায়ী, অর্থাৎ তৎকালীন আরবের রীতি অনুযায়ী দু সপ্তাহ পর্যন্ত মা আমিনার গৃহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। দু সপ্তাহ পর যার কাছে যা দায়িত্বে দুগ্ধ পান করানোর জন্য দেওয়া হয়েছিল তিনি হলেন মা
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ এই দাত্রী হালিমার নিকট যখন তাকে দেওয়া হয় সে অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করা হয়েছিল। কি করা হয়েছিল? বক্ষ বিদারণ করা হয়েছিল, অর্থাৎ তার এই অন্তরাত্মাকে পবিত্র করার জন্য বক্ষ বিদারণ করা হয়েছিল, চিরে সেটাকে পরিশোধন করা হয়েছিল। কার কাছে থাকা অবস্থা? সেটা হলো দাত্রী মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকা অবস্থা। তৃতীয় হলো মাতা ও পিতামহের মৃত্যু, মাতা এবং পিতামহের মৃত্যু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা যান 576 খ্রিস্টাব্দে, 576, অর্থাৎ এই 6 বছর পর্যন্ত তিনি দাত্রী হালিমার নিকট ছিলেন। তারপর 576 খ্রিস্টাব্দে মা হালিমার গৃহে আসলেন। আসা অবস্থা তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে দেখার জন্য খুব তার আকুতি পেশ করলেন। সেই আকুতিকে রক্ষা করার জন্য তিনি যে কাজটি করেছিলেন সেটি হলো তার বাবার কবর দেখানোর জন্য তিনি মদিনায় এসেছিলেন। মদিনায় কবর জিয়ারতের পর মক্কা ফেরত যাওয়ার সময় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা ইন্তেকাল করেন। সেই সালটা ছিল 576 খ্রিস্টাব্দে। একই সাথে দেখা যায় 579 খ্রিস্টাব্দেও তার প্রিয়তম দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। কত খ্রিস্টাব্দে? 579 খ্রিস্টাব্দে। চতুর্থ পয়েন্টে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আবু তালিবের তত্ত্বাবধানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতিম সন্তানের দায়িত্ব কার ছিল? মা এবং দাদা আবু তালিবের, আব্দুল মুত্তালিবের। তাহলে এই আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন তখন এই আব্দুল মুত্তালিবের পর যার দায়িত্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন তিনি হলেন আবু তালিব, তার চাচা। আবু তালিব তার চাচার তত্ত্বাবধানে চলে আসেন এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়ায় সহ বিভিন্ন অঞ্চলে তিনি গমন করতেন, অর্থাৎ তার ব্যবসায় তিনি সহযোগিতা করতেন। এভাবে দেখা যায় তিনি ব্যবসার কার্যক্রম সহযোগিতা করেছেন এবং আবু তালিবের সংসারটা অতটা সামর্থ্যবান ছিলেন না তিনি এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল বেশি। এ কারণে দেখা যায় তিনি নানা সময় অভাব অনটনে অবস্থান করতেছিলেন। আবু তালিবের তত্ত্বাবধানে থাকা অবস্থায় একটি মজাদার ঘটনা, চমকপ্রদ এবং মজাদার ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি হলো তিনি তার হযরত মুহাম্মদ সাল্লামের বয়স যখন 12 বছর তখন তিনি গিয়েছিলেন তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ায়। সিরিয়ার বাজারে গমন করার সময় তখন তার সাথে যে ঘটনাটি ছিল সেটা হলো এক বাহিরা নামক একজন সাধু বা পাদ্রির তার সাথে দেখা হয়েছিল, খ্রিস্টান পাদ্রি দেখা হয়েছিল। সেই পাদ্রি দেখা হওয়ার পর চারিত্রিক বৈশিষ্ট্যের উপর লক্ষ্য করে, কিসের উপর লক্ষ্য করে? চারিত্রিক বৈশিষ্ট্যের উপর লক্ষ্য করে সেই বাহিরা খ্রিস্টান পাদ্রি বলেছিল যে এই ছেলেই হলো শেষ নবী। কাকে বলেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে। আবু তালিবকে বলেছিল এবং তিনি বলেছিলেন যদি আমি সামর্থ্যবান থাকি তাহলে এই আবু যদি আমি সামর্থ্যবান থাকি তাহলে এই নবীর উম্মত হিসেবে আমি শপথ গ্রহণ করার চেষ্টা গ্রহণ করব। ফ্যানটা একটু অফ করে দিও, থাকিরা তো লোকেরা চলো কেটে কাটা দেবো, ফ্যান অফ পিছনেরটা চালাই দাও না, এলে পিছনেরটা চালাই দাও না। পঞ্চম আমরা যেটা দেখতে পাই, আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের তত্ত্বাবধানে থাকাকালীন সময়ে তার বয়স যখন 12 বছর বয়স ছিল তখন তিনি গিয়েছিলেন সিরিয়াতে। সিরিয়ায় যাওয়ার পর সেখানে তিনি খ্রিস্টান পাদ্রির সাথে সাক্ষাৎ হয়েছিল। খ্রিস্টান পাদ্রি হযরত মুহাম্মদ সাল্লামের আচরণ বৈশিষ্ট্য দেখে এবং সর্বোপরি তার উপরে যে একটি মেঘমালা ছায়া হিসেবে দিয়েছিল সেই অবস্থা দেখে তিনি শনাক্ত করতে পেরেছিলেন তিনি হলেন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পঞ্চম, আল আমিন উপাধি। এই পঙ্কিলময় সমাজে আইমে জাহিলিয়াতের সময়ও জন্মগ্রহণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উপাধিটি লাভ করতে সক্ষম হয়েছিলেন তা হলো আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। এই বিশ্বাসী উপাধি তিনি পেয়েছিলেন এবং মক্কার ছোট বড় সবাই তাকে এই জন্য এই সত্যবাদিতার জন্য খুব ভালোবাসতেন।
হারবুল ফুজ্জারের যুদ্ধ ও হিলফুল ফুজুল গঠন। হারবুল ফুজ্জারের যুদ্ধ ও হিলফুল ফুজুল গঠন। হারবুল ফুজ্জার, হারবুল ফুজ্জার মূলত 584 খ্রিস্টাব্দে ওকাজ মেলার ঘোড়দৌড়, ওকাজ মেলার ঘোড়দৌড়, জুয়া খেলা এবং কাব্য প্রতিযোগিতা কেন্দ্র করে পবিত্র জিলকদ মাসে, পবিত্র জিলকদ মাসে কুরাইশ ও হাওয়াইজিন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। কত খ্রিস্টাব্দে? 584 খ্রিস্টাব্দে। কি কাকে কেন্দ্র করে? ওকাজ মেলার ঘোড়দৌড়, জোয়া খেলা, কাব্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোন দুটি গোত্রের মধ্যে? জিলকদ মাসে কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরু হয় পবিত্র হজ, অর্থাৎ এই জিলকদ মাসে যুদ্ধ শুরু হয়। একে হারবুল ফুজ্জার বলা হয়, অর্থাৎ নিষিদ্ধ সময়ে এই যুদ্ধটি শুরু হয়েছিল। এই অন্যার সময় 5 বছর স্থায়ী ছিল। কত বছর ছিল? 5 বছর স্থায়ী হয়েছিল। এই 5 বছর এই অন্যায় সমরের ব্যাপকতা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে গভীর রেখাপাত কেটেছিল। অর্থাৎ এই অন্যায় সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তার মন উদ্বেল হয়ে ওঠে এবং 595 খ্রিস্টাব্দে সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে তিনি যে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন সেটাই হলো হিলফুল ফুজুল নামে পরিচিত। কখন সেটা? 595 খ্রিস্টাব্দে। 595 খ্রিস্টাব্দে সমমনা কয়েকজন উৎসাহী যুবক এবং পিতৃব্য জুবাইরকে নিয়ে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। সেই শান্তি সংঘটির নাম হলো হিলফুল ফুজুল। এই সংঘের উদ্দেশ্য কী ছিল? এই সংঘের উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই, প্রথম হলো দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। কী করতে হবে? দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, একই সাথে বিভিন্ন গোত্রের সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে হবে, সকল ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে অত্যাচারীর হাত থেকে রক্ষা করতে হবে, অর্থাৎ যে দুর্বল তাকে রক্ষা করতে হবে। দুর্বল অসহায় ওয়েতিমদের সাহায্য করতে হবে, দুর্বল এতিম ও অসহায়দের সাহায্য করতে হবে। একই সাথে হলো বিদেশি বণিকদের জানমালে নিরাপত্তার বিধান করতে হবে। কী করতে হবে? বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তার বিধান করতে হবে। সর্বোপরি সকল প্রকার অন্যায় থেকে সমাজকে মুক্ত রাখার জন্য একটি স্থির, সুস্থ এবং লক্ষ্য সম্পন্ন একটি সংগঠন ছিল হিলফুল ফুজুল। সৈয়দ আমির আলী তার হিস্ট্রি অফ দি স্যারাসিন্স গ্রন্থে বলেছেন, এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের। কার? এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রকৃত শক্তি সঞ্চার করেছিল। কি করেছিল? শক্তি সঞ্চার করেছিল কার জন্য? মজলুম মানুষের স্বার্থ রক্ষার জন্য। এবং এই প্রতিষ্ঠানের প্রথম বর্ষই হস্তক্ষেপের কারণেই সকল ভীতি প্রদর্শন বলের প্রয়োগের কারণে আইন শৃঙ্খলার লঙ্ঘন, দমন এবং সহায়হীনদের প্রতি অন্যায় প্রতিকার বিধান ঘটেছিল। সৈয়দ আমির আলী বলেছেন, এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রকৃত শক্তি সঞ্চার করেছিল এবং প্রতিষ্ঠানের প্রথম বর্ষের হস্তক্ষেপের ফলেই সকল ভীতি প্রদর্শন এবং আইন শৃঙ্খলা লঙ্ঘন, দমন এবং সহায়হীনদের প্রতি অন্যায় প্রতিকার বিধানে যথেষ্ট ছিল। কোন গ্রন্থে বলা হয়েছে? হিস্ট্রি অব দি স্যারাসিন্স গ্রন্থে বলা হয়েছে। হাজরে আসওয়াদ স্থাপন। বিবি হালিমা কি বি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মদক্ষতা, অর্থাৎ বিবি হালিমাকে বিয়ে, এই সম্পর্কে যদি আমরা কি পাই, কি বর্ণনা রয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মদক্ষতা গুণাবলীতে মুগ্ধ হয়ে, কিসে মুগ্ধ হয়ে? কর্মদক্ষতা এবং গুণাবলীতে মুগ্ধ হয়ে 40 বছর বয়স্ক, কত বছর বয়স্ক? 40 বছর বয়স্ক বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 25 বছর বয়স্ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেন। তাহলে খাদিজার রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল কত? 40 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। চাচা আবু তালিবের সম্মতিক্রমে, কার সম্মতিক্রমে? চাচা আবু তালিবের সম্মতিক্রমে 585 খ্রিস্টাব্দে খাদিজাকে বিয়ে করেন।
কে বিয়ে করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বয়সের পার্থক্যটা কত ছিল? 15 বছর ছিল। বয়সের পার্থক্য ছিল 15 বছর। সৈয়দ আমির আলী তার হিস্ট্রি অফ দি স্যারাসিনস গ্রন্থে বলেছেন, এ বিবাহ তার জন্য বয়ে এনেছিল শান্তি এবং প্রত্যাশিত অর্থাৎ প্রাত্যহিক জীবনে পরিশ্রম করে মুক্তি, যা তার মহান কার্য মনকে প্রস্তুত করার জন্য অপরিহার্য ছিল। অর্থাৎ তিনি সকল ধরনের অভাব থেকে মুক্তি পেয়েছিলেন, সকল ধরনের অভাব এবং অভাব অনটনের চিন্তা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। প্রথম ইসলাম গ্রহণকারী, প্রথম ইসলাম গ্রহণকারী রাসূলুল্লাহ আলাইহিস সালামের সহধর্মিণী হিসেবে পরিচিত খাদিজাতুল কুবরা আরবের একজন ধনাঢ্য মহিলা ছিলেন এবং তার পুত পবিত্র চরিত্রের কারণে তাকে বলা হয়েছে খাদিজাতুত তাহিরা। খাদিজাতুত তাহিরা তো পবিত্র তাহিরা বলা, খাদিজা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং এই খাদিজা রাদিয়াল্লাহু যতদিন জীবিত ছিলেন তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। কয়জন? 3 জন পুত্র সন্তান গ্রহণ জন্মগ্রহণ করেছিল, একজনের নাম হলো কাসিম, একজন আবদুল্লাহ ও তাহির নামে। 3 জন পুত্র সন্তান তারা বাল্যকালে ইন্তেকাল করেছিলেন এবং 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কয়জন? 4 জন। কি কি? রোকাইয়া, জয়নব, রোকাইয়া, জয়নব, কুলসুম এবং ফাতেমা নামে 4 জন কন্যা জন্মগ্রহণ করেছিল। হিট্রির মতো অর্থাৎ হিট্রি তার ফিলিপকে হিস্ট্রি তার হিস্ট্রি অফ দি আরবস গ্রন্থে বলেছেন যে যতদিন এই প্রবল ব্যক্তিত্বশালিনী, যতদিন এই প্রবল ব্যক্তিত্বশালিনী ও মহান চরিত্রের অধিকারিণী মহিলা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর প্রয়োজন দেখা দেয়নি। এই মহর্ষি নারী যার ইসলামের খেদমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসার এক অভিনব বিরল প্রতিভার তিনি অবস্থান দেখিয়েছিলেন। তিনি 619 খ্রিস্টাব্দে অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 619 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ এই মহর্ষি নারী 619 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ স্থাপন, হাজরে আসওয়াদ আমরা জানি সেটার নাম হলো কালো পাথর। কালো পাথরটা কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করেছিলেন, কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন, সেটাকেই বলে, সে পাথরটাকে বলে হাজরে আসওয়াদ। 593 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 593 খ্রিস্টাব্দে, 593 খ্রিস্টাব্দে কি করেছিলেন? মক্কায় বন্যা হলে কাবাঘরের ক্ষতি সাধন হয় এবং এই দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হয়। কত খ্রিস্টাব্দে? 593 খ্রিস্টাব্দে মক্কায় বন্যা হলে কাবাগিরের ক্ষতি সাধিত হয়, এছাড়া দীর্ঘদিন ধরে সংস্কার কার্যক্রম না হওয়ার কারণে কাবার শ্রীহীন হয়ে উঠেছিল। অর্থাৎ এটার অনেকটা নিয়মান হয়েছিল, এই জন্য কাবার সংস্কার দেখা দিলে এমত অবস্থা 605 খ্রিস্টাব্দে কাবার সংস্কার করা হয়। কত খ্রিস্টাব্দে? 605 খ্রিস্টাব্দে, 605 খ্রিস্টাব্দে কাবা সংস্কার কার্যক্রম করা হয় এবং কুরাইশদের 4টি গোত্র, কয়টি গোত্র? 4টি গোত্র এ কাজে অংশগ্রহণ করে এবং সংস্কার শেষে হাজরে আসওয়াদটি যথোপযুক্ত স্থানে রাখার জন্য প্রত্যেকেই নিজেদের মধ্যে প্রচেষ্টা অব্যাহত রাখে এবং এক্ষেত্রে একটি আশু সংঘর্ষের অবস্থান দেখা দেয়। এই সংঘর্ষের রক্তকেই সংঘর্ষের হাত থেকে রক্ষা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর পদ্ধতি অবলম্বন করেছিলেন। সে পদ্ধতি কী ছিল? সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আগামীকাল প্রত্যুষে তিনি কাবা গৃহে আসবেন, তার সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। এক্ষেত্রে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন প্রত্যুষে এসেছিলেন। আসার পর সবাই খুব সানন্দে বলেছিলেন যে আমরা আলামিনের সিদ্ধান্ত মেনে নেব। তখন তিনি তার নিজের গায়ের যে পরিধ চাদর ছিল সেটি নিজে রাখলেন, রাখার পরে 4 গোত্রের 4 যুবককে আহ্বান করলেন এবং তারা চারপাশ থেকে ধরলেন। তিনি নিজ হাতে পাথরটিকে সে চাদরে রাখলেন, রাখার পরে যথোপযুক্ত নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর তিনি আবার সে পাথরটিকে সেখানে রেখে দিলেন। এইভাবে দেখা যায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে মুক্তি পেয়েছিল আরব জাতি। কার মাধ্যমে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তখনও পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়নি? নবুয়ত লাভ করেননি। তাহলে দেখা যায় নবুয়ত লাভের পূর্বে যে ব্যক্তির যে মহামানবটি, যে মহান পুরুষটির কারণে
সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল অবস্থা অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো এবং একটি সংগঠন প্রতিষ্ঠা করার তিনি সামর্থ্য ছিলেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা এরপরে যাব পার্ট দুই। পুশ করো, নবুয়ত লাভ, অর্থাৎ আমরা এখন রয়েছে দ্বিতীয় পাঠে। দ্বিতীয় পাঠের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা হলো প্রথম হলো নবুয়ত লাভ। নবুয়ত লাভের ক্ষেত্রে যেটা দেখা যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার বিবাহের পর তার আর্থিক অবস্থার উন্নতি ঘটে। এক্ষেত্রে তিনি সকল ধরনের অভাব অনটন থেকে নিশ্চিন্ত মুক্ত হয়ে এক চিন্তা মুক্ত হয়ে তিনি স্রষ্টার চিন্তায় তিনি বেকুল হয়ে একাগ্র চিন্তায় আর তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। জাবাল নূর, জাবালান নূর, জাবাল শব্দ অর্থ হচ্ছে পাহাড়, আল নূর শব্দ হচ্ছে আলো, আলোর পাহাড় যেটাকে বলা হয়ে থাকে, সে আলোর পাহাড়ে তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। এমনও সময় দেখা গেছে যে তিনি দুই দিন তিন দিন পর্যন্ত সেই গুহা থেকে ফিরে আসতেন না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে খাবার দিয়ে আসতেন। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা হলো এই জাবালান নূর বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাস্তার অর্থাৎ সে পাহাড়ে ওঠার জন্য যে ধাপগুলো ব্যবহার করা হয়েছে সেখানে একজন শক্ত সামর্থ্যবান পুরুষও উঠতে গেল বর্তমান সময় ব্যাক পেতে হয়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে 610 খ্রিস্টাব্দের পূর্ব সময়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তার বয়স ছিল প্রায় 55 বছরের একজন বয়স্ক মহিলা, তার পক্ষে কীভাবে সম্ভব হয়েছিল সে জাবালান নূরের পাহাড়ে ওঠা, সেটা আমাদের একটু চিন্তার উদ্রেক হয়। অবিশ্বাসের প্রশ্ন নয়, কিন্তু দেখা যায় তার কষ্ট সাধ্যতার যেই অবস্থানটা সেখান থেকে আমাদের প্রশ্ন থেকে যায় তিনি কী ধরনের কষ্ট সহিষ্ণু ছিলেন এবং একজন বলা হয়েছে মক্কার ধনাঢ্য মহিলাদের মধ্যে একজন ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তার স্বামীর জন্য তিনি কষ্ট করতে কোনো দ্বিধাবোধ করেননি। এই কোরআন অবতীর্ণের ক্ষেত্রে দেখা যায় এই নবুয়ত লাভের ক্ষেত্রে 610 খ্রিস্টাব্দের রমজান মাসের 27 তারিখ তিনি ঐশী বাণী লাভ করেছিলেন। সেই বাণীর প্রথম যে আয়াতগুলো ছিল সূরা আল আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, সে নাজিল অর্থাৎ প্রথম যখন জিব্রাইল আলাইহিসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন তখন রাসূল সাল্লামকে বলল ইকরা অর্থাৎ পড়ুন। রাসূল বললেন যে কি আমি পড়তে পারি না। আবার যখন তাকে বলা হলো পড়ুন ইকরা তখন তিনি বললেন পড়তে পারি না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিসাল্লাম তার সাথে বুকের পাঁজরের সাথে রেখে খুব জোরে চাপা দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিব্যক্তি এইভাবে প্রকাশ করেছিলেন যে আমার মনে হচ্ছে আমার পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। পরবর্তীতে যখন তাকে বলা হয় ইকরা তখন তিনি বললেন ইকরা পড়তে থাকলেন এবং ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এভাবে সূরা আল আলাকের 1 থেকে 5 আয়াত পর্যন্ত নাজিল হয়েছিল। বর্তমান সময় অর্থাৎ সূরার যে ধারাবাহিকতা আল কোরআনে সেই অনুযায়ী হচ্ছে 96তম সূরা। এই কোরআন নাজিল হতে সময় লেগেছিল 23 বছর। কত বছর? 23 বছরেই কোরআন বিভিন্ন সময়ে নাজিল হয়েছে। এটার অবস্থান হলো দুটা পর্যায়ে, একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। এই দুটি ভাগে ভাগ করা হয়। এটার মূলত নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী অর্থাৎ মাক্কি যুগে যে সূরাগুলো নাজিল হয়ে যায় সেটা হলো মাক্কি সূরা এবং মাদানী যুগে অর্থাৎ হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়ে যায় সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আমরা ইসলাম প্রচারের ক্ষেত্রে যদি দেখি, হযরত মুহাম্মদ নবুয়ত লাভ করার পর যখন তিনি প্রথম ওহী প্রাপ্ত হলেন তখন তিনি গৃহে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার ভয় হচ্ছে, কি জন্য? আমি নিশ্চয় কোনো এমন কোনো কাজ করেছি যেখানে আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু বললেন যে নিশ্চয়ই আপনার এমন কোনো ভয়ের কোনো কারণ নেই। কিসের জন্য ভয়ের কারণ নেই? আপনি সমাজে কারোর কি করেন না, কোনো ক্ষতি করেন না, সবসময় আপনি ভালো কাজই করেন। এভাবে দেখা যায় তিনি তাকে উৎসাহ দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আমাকে কি করো, আবৃত করে দাও। তখন তিনি তাকে আবৃত করে দিলেন এবং পরবর্তী সময়ে তিনি তার চাচাতো ভাই নওফলের কাছে নিয়ে গিয়েছিলেন এবং ওরাকা বিন নওফল বলেছিলেন যে তিনি হচ্ছেন আখির নবী যার কথা বাইবেলে রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয় পাওয়ার কিছু নেই। এবং এইভাবে ইসলাম প্রচার করতে ইসলামের সাড়া দিয়ে প্রথমে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হলেন বয়স্কদের মধ্যে, বয়স্ক নারীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, বয়স্ক পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং বালকদের মধ্যে হলেন হযরত তার চাচাতো ভাই
চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম যারাই গ্রহণ করেছিল তারাই নির্যাতনের শিকার হয়েছিল। নির্যাতনের শিকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন তিনি তার প্রথম তার আত্মীয় স্বজনদের মধ্যে পরিবারের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, অনেকে গ্রহণ করলেন, এবং যখন তিনি একটু আশেপাশে তার আত্মীয় স্বজনদের মধ্যে ইসলামের প্রচার করতে লাগলেন, তখনই দেখা যায় তিনি নির্যাতনের শিকার হলেন। কারণ নির্যাতনের শিকার হলো তার দাওয়াতের লক্ষ্য ছিল লা সক, লা মানে হচ্ছে না, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় রাসূল। এই কথা যখন প্রকাশ হলো তখন দেখা যায় তারা যে মূর্তি পূজারি ছিল তারা মূর্তি পূজারী সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে লেগে যায়, এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারাই নির্যাতনের শিকার হয়েছিল। এই নির্যাতনের ক্ষেত্রে দেখা যায় শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, কেউ তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এমনও হয়েছে যে তাদেরকে উত্তপ্ত বালিকাময় অবস্থায় রেখে দেওয়া হয়েছে, পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, তাদের মাংসপিণ্ডগুলো গল মাংসগুলো গলে গলে চর্বিগুলো মরুভূমির উত্তপ্ত মরুভূমির সে বালুকা মরুভূমিতে পড়েছিল। এইভাবে দেখা যায় তারা নির্যাতনের শিকার হয়েছে মুসলমানগণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এ প্রাথমিক অবস্থার পর হিজরত অর্থাৎ আবিসিনিয়া হিজরত, আবিসিনিয়া হিজরত অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই নির্যাতনের যে অবস্থানগুলো ছিল এখানে দেখা যায় এই নির্যাতনকে রক্ষা করার জন্য কিছু মুসলমানকে আবিসিনিয়ায় পাঠানো হয়েছিল। আবিসিনিয়ার রাজা ছিলেন তখন নাজ্জাশি, আবিসিনিয়ার রাজা ছিলেন তখন নাজ্জাশি, এবং নাজ্জাশির দরবারে যখন পাঠানো, তিনি একজন খ্রিস্টান রাজা ছিলেন তবে তিনি একজন নৈতিকতা সম্পন্ন রাজা ছিলেন। খ্রিস্টান রাজার নিকট যখন পাঠানো হয় তখন মুসলমানদেরকে আশ্রয়ের জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তবে অল্টারনেটিভ তাদের থেকে অর্থাৎ কুরাইশদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যখন নাজ্জাশির দরবারে পাঠানো হয়েছিল, সে দরবারে পাঠানোর জন্য তখন সামনাসামনি তাদেরকে রেখে কিছু প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নগুলো যখন তাদেরকে করা হয় সে অবস্থায় নাজ্জাশি বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে কুরাইশরাই তাদের বিরুদ্ধে লেগেছে, কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে যে আবিসিনিয়া হিজরতের এই নাজ্জাশি তাদের অবস্থানটাকে অর্থাৎ নাজ্জাশি সেটাকে ভালোভাবেই নিয়েছেন এবং তাদেরকে আশ্রয় দিয়েছেন। এভাবে মুসলমানরা তাদের মনোবল পার্ট দুয়ে খাদিজা ও আবু তালিবের মৃত্যুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত যাদের সহযোগিতা পেয়েছিলেন তারা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালিব। এই দুজন যতক্ষণ পর্যন্ত জীবিত ছিলেন তখন স্বাভাবিকভাবে তার উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বেশি একটি চাপ প্রয়োগ করা হয়নি, কিন্তু যখন তারা মৃত্যুবরণ করেন সেই 619 খ্রিস্টাব্দে সেই বছরটিকে বলা হয় আমুল হুজান, আমুলে হুজান বা দুঃখের বছর, আমুল হুজান বা হুজান দুঃখের বছর বলা হয়েছে। কত খ্রিস্টাব্দকে? 619 খ্রিস্টাব্দ। তাইব গমন না, ওকে সমস্যা নেই। আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি তায়েবে গমন করেছিলেন, অর্থাৎ তাদের দুজনের ইন্তেকালের পর নির্যাতনের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এই নির্যাতনের অবস্থান থেকে বাঁচার জন্য তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন কোথায়? তায়েফে। তায়েফের অবস্থান কতটুকু দূরে? তিনি মক্কা থেকে 75 মাইল দক্ষিণে, তায়েফের অবস্থান হলো মক্কা থেকে 75 মাইল দক্ষিণে। সাথে কাকে নিয়েছিলেন? তার পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাথে নিয়েছিলেন তার পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। তায়েববাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুমহান বাণী শুনে অনুধাবন করতে পারেনি, বরঞ্চ তাদের কী করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এমনকি তাদের পিছনে লেলিয়ে দিয়ে হযরত ছোটো ছোটো শিশুদেরকে তাদেরকে পাথর তাদের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যায়েদের উপর নিক্ষেপ করা হয়েছে। পাথরের আঘাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি বেহুশ হয়ে যান। এই বেহুশ অবস্থায় যখন তিনি তার হুশ ফিরে পেলেন তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ রাসূল, যদি আপনি বলেন তাহলে তায়েববাসীকে আমি কী করি? তায়েবের পাহাড়কে আমি উল্টিয়ে দেই, এই জনপদকে আমি উল্টিয়ে ফেলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাদেরকে ধ্বংস করে দেয়া হয় তাহলে কে আমার কথা শুনবে? তারা তো অবুজ, তারা বুঝতে পারেনি, তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করেছিলেন সেই দোয়ার বরকতে আজ পর্যন্ত সে তায়েব একটি এই মরুময় অবস্থার ভিতরে একটি শীতল অবস্থান যেখানে অনেক ফসল জন্মে। সেখান থেকে তিনি ফিরে আসলেন। আসার পরে 619 খ্রিস্টাব্দে খাদিজা এবং আবু তালিব মারা গেলেন। তারপর তিনি তায়েব গমন করলেন। তায়েব থেকে তিনি প্রস্তর আঘাতে তিনি মর্মাহত হয়ে আসলেন। এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যে কাজটি করেছিলেন সেটা হলো মেরাজ গমন। অর্থাৎ 620 খ্রিস্টাব্দের রজব মাসে 20 তারিখ 620 খ্রিস্টাব্দের রজব মাসের আরবি রজব মাসের 20 তারিখে কি করা হয়েছিল? ঊর্ধ্বগমন করা হয়েছিল। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। কোথায়? আল্লাহর সাথে দিদারের জন্য তাকে নেওয়া হয়েছিল। কিসের মাধ্যমে? বোরাক নামক এক দ্রুত গতির যানের মাধ্যমে। বোরাক নামক এক ধরনের দ্রুত গতি যানের চড়ে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেখান তিনি যে উপহার তার উম্মতের জন্য দীনে মুহাম্মাদের জন্য নিয়ে এসেছিলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যে কারণে বলে আসসালাতু মেরাজুল মুমিনিন, অর্থাৎ সালাত হচ্ছে মুসলমানের জন্য মেরাজ স্বরূপ। তারপর আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো আকাবা শপথ। ইসলামের একটি টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হলো আকাবার শপথ। সে আকাবার শপথ কয়টি ভাগে? তিনটি মোট আকাবার শপথ রয়েছে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ এবং তৃতীয় শপথ। এই আকাবা যে অবস্থানটি, অর্থাৎ সে আকাবা নামক স্থানে, অর্থাৎ হজের মৌসুমে যারা আসতো কোথা থেকে? মদিনা থেকে এবং অন্যান্য অঞ্চল থেকে আসার সময় মিনায় গিয়ে বিভিন্ন স্থান থেকে আগত ব্যক্তিবর্গের সাথে ইসলামের বাণী নিয়ে তিনি আলোচনা করতেন। কাদের সাথে? যারা হজ যাত্রী ছিল, হজের জন্য আসতো, তাদের জন্য। সেই অবস্থাতে খাজরাজ গোত্রের প্রথম যে শপথ ছিল, 6 ব্যক্তি ইসলাম অনুশাসন গ্রহণ মেনেছিলেন। প্রথমে হলো 6 গোত্র। কোনটা? খাজরাজ গোত্র। 6 নিয়েছিল মেনে কি নিয়েছিল? এই 6 খাজরাজ গোত্রে তারা ইসলামের অনুশাসনকে মেনে নিয়েছিল এবং একই সাথে তারা প্রচার করবে বলে মদিনায় গিয়ে এই অঙ্গীকারবদ্ধ হয়েছিল। দ্বিতীয় শপথের ক্ষেত্রে যেটা হয়, তারা খাজরাজ গোত্র থেকে আরও 4 এবং অন্য গোত্র থেকে 3 ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে আসে। 4 খাজরাজ এবং অন্য 3 হলো অন্য গোত্র থেকে। এইভাবে নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দেন এবং তারাও পরবর্তীতে যে পাপকার্য থেকে বিরত থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এবং সেভাবে প্রচার করতেছিল। এবং এই শপথগুলোর শপথটাকে বলা হয় বায়াতুল আকাবা, অর্থাৎ আকাবা বায়াতুল আকাবা, অর্থাৎ এই অঙ্গীকার। এই অঙ্গীকার তারা করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় শপথের সংখ্যা ছিল 4 এবং 3। এবং 622 খ্রিস্টাব্দে মদিনা থেকে আগত 500 হাজির মধ্যে, মদিনা থেকে হাজির এসেছিল কতজন? তৃতীয় সময় 500। এই 500 মধ্যে 73 পুরুষ এবং 2 মহিলা। 73 পুরুষ এবং 2 মহিলা। এই 75 কি করেছিল? আকাবার শপথ গ্রহণ করেছিল। তৃতীয় আকাবার শপথ গ্রহণ করেছিল। তারা ইসলামের অনুশাসনকে মেনে তাদের জীবনকে অতিবাহিত করার জন্য তারা সক্ষমতা এবং তাদের উদ্দেশ্য এবং তাদের অভিব্যক্তি প্রকাশ করেছিল। তাহলে এই পর্যন্ত আমরা এই দ্বিতীয় পাঠে এগুলো বুঝতে পারলাম। তাহলে দ্বিতীয় পাঠে আমরা কি আলোচনা করতে পারলাম? হযরত মুহাম্মদ সাল্লামের নবুয়ত লাভ এবং নবুয়তের প্রতি নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের শিকার পাশাপাশি তারপর হলো কারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম খাজির আদর আবু তাবলিবের মৃত্যু, তারপরে তায়েফ গমন, মেরাজ গমন এবং আকাবা শপথ। এইভাবে দেখা যায় বিভিন্ন পয়েন্টগুলো আমরা পাই কোন পাঠে? দ্বিতীয় পাঠে। পাঠ তিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই হিজরত। হিজরত কাকে বলে? হিজরত অর্থাৎ বলা হচ্ছে ডিপার্চার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে বলা হয় হিজরত। তবে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করাকে কি বলা হয়েছে? হিজরত বলা হয়েছে। এবং কার প্রত্যাদেশ লাভ করে? আল্লাহর প্রত্যাদেশ লাভ করে। সালটা কত ছিল? 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে।
তাহলে 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহি লাভ করে মক্কা থেকে মদিনায় গমন করাকে হিজরত বলা হয়েছে। তাহলে হিজরতের কারণ কি ছিল, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন? প্রথমে যদি আমরা দেখি মনস্তাত্ত্বিক কারণ, মনস্তাত্ত্বিক কারণের দিক থেকে যদি আমরা বিবেচনা করে থাকি তাহলে দেখা যায় যে পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় কি না, প্রত্যেকটা নবী রাসূল মহামানব বা মনীষী তার নিজের অঞ্চল কর্তৃক অথবা স্বদেশবাসী কর্তৃক সম্মানিত হননি বা স্বীকৃতি প্রাপ্ত হননি। তারই ধারাবাহিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কাবাসীর কাছ থেকে অত্যাচারিত হয়েছেন, অত্যাচার ভোগ করেছেন, তার সাথীরা অত্যাচারিত হয়েছেন। একই সাথে হলো তিনি এই মক্কাবাসীদের নির্যাতনের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এটা মনস্তাত্ত্বিক কারণ হিসেবে আমরা মেনে নিতে পারি। পরিবেশগত কারণ, পরিবেশগত কারণের দিক থেকে আমরা যেটা দেখতে পাই মক্কার মানুষগুলো ছিল রুক্ষ এবং উগ্র মেজাজের, তাদের এখানকার যে আবহাওয়া ছিল সেটাও ছিল উষ্ণ, পক্ষান্তর তারা একই সাথে ছিল বদমেজাজি। অপরদিকে মদিনা যেই অবস্থান ছিল সেখানকার মানুষ ছিল তাদের যে মদিনাবাসীদের যে মানুষ ছিল তারা অনেকটা আতিথ্য পরায়ণ ছিল। সমস্যা থাকে থাকে পরিবেশ আকাবার শপথ, আকাবার শপথে আকাবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শপথের কারণে দেখা যায় কিছু সংখ্যক মদিনাবাসী শপথ গ্রহণ করেছিল। প্রথমে হলো তাদের 6 জন, পরবর্তী বছর 7 জন, 8 জন এবং পরবর্তী বছরে 75 জন। এভাবে দেখা যায় সংখ্যা যখন মুসলমান হয়েছিল এবং তাদেরকে আমন্ত্রণ হযরত মুহাম্মদ সাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিল মক্কা থেকে মদিনা হিজরতের জন্য, সেখানে তিনি হিজরত করেছিলেন। মক্কাবাসীর অমানসিক নির্যাতন, মক্কাবাসীর এতটাই নির্যাতন করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন সাহাবিদের উপর, যেটার কারণে তারা আর সহ্য করতে পারছিলেন না এবং তাদেরকে চিরশত্রু মনে করতো। কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরশত্রু মনে করতো। এই চিরশত্রু মনে করে অত্যন্ত অত্যধিক তাদের উপর নির্যাতন পরিচালনা করতে থাকে। আত্মীয়তা সম্পর্ক, কার সাথে? মদিনাবাসীর সাথে আত্মীয়তা সম্পর্ক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি ছিল মদিনাতে, এই কারণে তিনি সেখানে এবং সেখানকার যে আত্মীয় স্বজন ছিল তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল। মুসাফের অনুকূল রিপোর্ট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোয়েন্দা তথ্যের মাধ্যমে অথবা মুসাফের মাধ্যমে যে রিপোর্ট পেয়েছিলেন সেখানে মদিনাবাসীরা ছিল অনুকূল অবস্থাতে, তারা তাদেরকে সহযোগিতা করবে এই অবস্থায় তারা দেখতে পেয়েছিল, যে কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হত্যার পরিকল্পনা, কোনোভাবেই কোনো অবস্থাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমন করতে না পেরে কুরাইশরা যে কাজটি করেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। হত্যা সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে দেখা যায় তারা কি করবে, যদি এককভাবে কেউ হত্যা করে তাহলে দেখা যায় পরবর্তী তাদের শত্রু হয়ে যাবে। এই কারণে মক্কার প্রত্যেক গোত্র থেকে বাছাইকৃত ব্যক্তিদেরকে নিয়ে একটি দল গঠন করা হয়েছিল যুবকদের মাধ্যমে এবং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির চারপাশটি গ্রাউ পর্যন্ত করেছিল, গিরে ফেলেছিল। সেখান থেকে আল্লাহর বিশেষ কুদরতে তিনি বালু ছিটিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন এবং তার বিছানায় রেখে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হিজরতের সফর সঙ্গী হিসেবে যাকে তিনি নিয়েছিলেন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহী বা প্রত্যাদেশ লাভ, সকল কথার মূল কথা হলো যদি তিনি ওহী প্রাপ্ত না হতেন, অর্থাৎ মক্কায় থেকে মদিনায় কোনো অবস্থায় তিনি মক্কা থেকে মদিনায় গমন করতেন না যদি আল্লাহ হুকুম না দিতেন। আল্লাহ হুকুম দিয়েছেন, এই কারণে তিনি মক্কা থেকে মদিনায় গমন করেছেন। এই গমন করার কারণটাই এটাই হলো মূল কারণ আল্লাহ বলেছেন। এবং সবচেয়ে বিষয় হলো এটা কি, এই হিজরত সম্পর্কে যারা বলে থাকে যে হযরত মুসলিম পলায়ন করেছেন, এভাবে এই বিরুদ্ধবাদীদের জবাব এভাবে দেওয়া যায় যে তিনি যদি পলায়ন করতেন তাহলে সর্বপ্রথমে তিনি মক্কা থেকে মদিনা চলে যেতেন, কিন্তু যে কাজটি করেছেন তার সাথী তার সাহাবিদেরকে সবাইকে কোথায় পাঠিয়েছেন, আগে মদিনা থেকে পাঠিয়েছেন এবং সর্বশেষ তিনি মক্কা থেকে মদিনা চলে যান। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি ঘটেছিল, মক্কাবাসীরা তাকে যে মক্কাবাসী তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে এবং তার বাড়ি ঘেরাও করেছে, সেই মক্কাবাসীর আমানত ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেই আমানতও তখন তিনি খেয়ানত করেননি। সুপ্রিয় শিক্ষার্থী, তিনি কি করেছিলেন, তিনি তার এই আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানে আলী রাদিয়াল্লাহু রেখে তিনি বললেন যে হে আলী, তুমি কি করো, আগামীকাল প্রত্যুষে এই আমানতগুলো যথা উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা দিও।
তাহলে দেখা যায় একজন ক্রান্তিলগ্ন অবস্থায় যেই জাতি তাকে হত্যা করতে যাচ্ছে মেরে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে গিরে ফেলেছে তিনি বুঝতে পেরেছেন তারপরও তাদের আমানতকে তিনি খেয়ানত করেননি সেই নবী হলো আলামিন বিশ্বাসী এবং মানবতার শ্রেষ্ঠ মানুষ মানবতার মহান মানুষ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি তার আমানতদারিতার পরিচয় দিয়ে মক্কা থেকে মদিনায় তিনি রওনা হলেন এবং তিন দিন তিন রাত্র পর তিনি মদিনায় পৌঁছেছিলেন স্টপ দাও